ভূপৃষ্ঠের উপরিভাগের সৌন্দর্যের চেয়ে পানির তলদেশের প্রকৃতির নান্দনিকতা অনেক গুণ বেশি। স্বচ্ছ পানির নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রকৃতির অপার সৌন্দর্যের বিশাল ভাণ্ডার, এমনটাই মত দিয়েছেন সাগরতলে ঘুরে বেড়ানো বিশেষজ্ঞরা। তারা জানান, পৃথিবীর যে কটা কোরাল আইল্যান্ড আছে তার মধ্যে আমাদের সেন্ট মার্টিন দ্বীপের পানির স্বচ্ছতা সবচেয়ে বেশি। এ কারণে এখানকার প্রকৃতির রহস্য সহজেই যে কারো চোখে ধরা পড়তে পারে। প্রচারণা আর সচেতনতা বাড়ালে ছুটে আসবেন নানান দেশের স্কুবা ডাইভাররা। সমুদ্রতলের হাতছানির কথা জানাচ্ছেন শফিক শাহিন। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। কবির নান্দনিক মনে খুব কাছে পড়ে থাকা সৌন্দর্য না দেখার এমন আকুতি ছিল। অ্যামোনিয়া কবি রকিবুল ইসলাম টিটু, তবে এ এক অন্য কবি যিনি তার কৌতূহলী চোখে দেখেছেন খুব কাছের অন্য ভুবনকে। সাগরতলের অজানা সেসব রহস্য আর অপার সৌন্দর্যের নান্দনিক কারুকাজে নিজের চোখকে শীতল করা এই কর্মযজ্ঞ টিটু শুরু করেছিলেন এক যুগ আগে নারকেল জিঞ্জিরা খ্যাত সেন্ট মার্টিনের অপার নীল জলরাশির তলদেশে। তারপর সাগর থেকে মহাসাগরে ছুটে চলে তার অজানা জগৎ দেখার সেই নেশা। এই নেশাকেই পেশায় রূপান্তর ঘটালেন টিটু। পানির নিচের প্রকৃতি দেখানোর কাজই করেন তিনি, যাকে বলে স্কুবা ডাইভিং। বর্তমানে তিনি দুবাই মল একুরিয়ামের ইনস্ট্রাক্টর। ঈদের ছুটিতে দেশে এসেছেন টিটু। অবসরের ফাঁকে তার সাথে স্কুবা ডাইভিংয়ের বিশেষ প্রশিক্ষণে অংশ নেন ফটো সাংবাদিক শরীফ সারোয়ার এবং এই প্রতিবেদকও। পৃথিবীর উপরিভাগে দিকে যে সৌন্দর্যটা আছে তার 80% বেটার আছে পানির নিচে। পৃথিবীর উপরিপৃষ্ঠের সৌন্দর্য আমাদের নিজেদের হাতের গলা, কিন্তু পানির নিচের পুরোটা ভিউ হচ্ছে আপনার ন্যাচারাল ব্যাপার। আমাদের যেই সুন্দর ভিউটা পানির নিচে সেন্ট মার্টিন আছে সেটা আমি কিন্তু বাইরের কোনো দেশে দেখি নাই। ওয়ার্ল্ডের কিন্তু ম্যাক্সিমাম ডাইভাররা কিন্তু পাগল হ্যামারের শার্কের সাথে ডাইভ করার জন্য, যেটা কিন্তু আমি সেন্ট মার্টিনে আমি হাজার হাজার হ্যামারের শার্ক আমি ওখানে দেখতে পারছি। লায়ন ফিশ আছে ওখানে, খুবই রেয়ার। আমাদের মোরাইল ফিশ ওখানে আছে, জো ফিশ আছে, স্কুলস অফ প্যারট ফিশ আছে ওখানে, খুবই সুন্দর। ভিন দেশের অভিজ্ঞতা থেকে তিনি বললেন, আমাদের সেন্ট মার্টিন খ্যাত কোরাল দ্বীপে যে 68 প্রজাতির প্রবাল আর ডানা ঝাপটানো নানা প্রজাতির বাহারি মৎস্য প্রাণী আছে তা অনেকেরই অজানা। এসব মায়াকাড়া সৌন্দর্য মানুষকে দেখতে উদ্বুদ্ধ করতে পারলে দেশের সুনাম বাড়ার পাশাপাশি আসবে অর্থনৈতিক সমৃদ্ধিও। প্রবাল কিন্তু মানুষ কেটে 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 শেষ করে ফেলতেছেন এবং এটা একটা অল্প দামে বিক্রি করতেছেন, কিন্তু এইটা যদি আমরা না কেটে না বিক্রি করে এইটা যদি লোকজনকে আমরা পানির নিচে নিয়ে তাদেরকে ভিউটা দেখাই, ওইটার চাইতে শত শত গুণে আমরা বেশি বিজনেস করতে পারি। একটা সরকার যদি চিন্তা করেন যে এটা একটা ট্যুরিস্ট স্পট, এটার সঙ্গে যদি আমরা এই স্কুবা ডাইভিংটা অ্যাড করতে পারি, সারা দুনিয়াকে আমরা দেখাতে পারি যে আমাদের সেন্ট মার্টিন আইল্যান্ডে পানির নিচে ভিউটা কী। তবে স্থানীয় বাসিন্দাদের পরিবেশ সম্পর্কে অসচেতনতা এবং পর্যটকদের উদাসীনতার কারণে সাগরের তলদেশে যে পরিবেশ দূষণ হচ্ছে তা রোধ করা না গেলে অচিরেই ধ্বংস হতে পারে স্পর্শকাতর এই প্রাকৃতিক সম্পদ। শফিক শাহিন, NTV নিউজ, ঢাকা।